হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আর সত্যি কথা বলতে নতুন একটা বাসা নেওয়ার জন্য আসছিলাম, তো বাসা নিতে অ্যাকচুয়ালি তানভীরের আর উমরের ইনভাইটে আসছিলাম। তো মেন যে ব্যাপারটা, এখন যে বাসাটা সাদে আসছি আমি, এই বাসাটার ছয়তলা মোটামুটি অ্যাডভান্স করা হয়ে গেছে। সো আমরা এই বাসাটার ছয়তলায় কালকে উঠব, বাট আজকে ভিডিও শ্যুটটা করতেছি। আর তার পিছনে কারণটা হইতেছে, আমি জানি না এই ব্লগটা আমি আপনাদের উদ্দেশ্যে আপলোড করবো কি না, বাট তারপরেও বলি বাসা চেঞ্জের ব্লগ জিনিসটা যেন কেমন হয়ে যায়, তারপরেও মানে অ্যাকচুয়ালি দেখি শ্যুট করে যে ব্যাপারটা কি দাঁড়ায়। সো আমার এই ব্লগটা বাসা চেঞ্জ করার ব্লগ থাকবে। ছিল সাকিব সৈকতের রুম, তো ভিতরে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর রুমের অবস্থা এখন হচ্ছে এরকম, যদিও আমার বন্ধু তামিম সে সব কিছু বাধাবাধি করতেছে আর রুমে কিছুই নাই, রুমের অবস্থা যথেষ্ট এলোমেলো। গতকালকে যে ব্যাপারটা হয়েছে, গতকালকে টোটালি সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। এখানে এক্সট্রা মানে বেড ছিল, তো এই বেডটা রেখে দিছিলাম, কারণ আমরা যেই বাসাটাতে উঠতেছি তো ওই বাসাটার মানে এখনও একটা রুম মানে ফাঁকা ছিল না। তো আমরা কালকে আমাদের এই বাসাটাতেই ছিলাম। ইভেন আমাদের এই বাসাটার আরও দুই তিনটা রুম যে আছে ওইগুলোর অবস্থা আরও খারাপ, মানে সবাই চলে গেছে, সবাই অনেক আগেই চলে গেছে। আমার দুটা ছোট ভাই ছিল, ওরা ছিল আমার সাথে। তো বিগত পাঁচ মাস যে ব্যাপারটা হয়েছে ঢাকা শহরে এই ফুল ফ্ল্যাটে, আমি আসছি, আমি থাকছি, আর তার সাথে তামিম মাঝে মধ্যে আসছে, তো আমরা কেউই ঢাকা শহরে ঠিকমতো ছিলাম না, ঢাকার বাইরে ছিলাম। তো এখন করোনার অবস্থা একটু স্বাভাবিক, মানে একটু বলতে আহামরি এতটাও না। এই যে সব কিছুই কিন্তু গোছানো শেষ, এইটা হচ্ছে আপনার রাউটারও প্যাকিং করছি, ল্যাপটপটা রেখে দিছি, আর চেয়ারটা একটু রেখে দিছিলাম, কারণ গতকালকেও সকাল পাঁচটা পর্যন্ত ভিডিও এডিট করছি একটা। তো এখন মোটামুটি সব কিছু নিয়ে আমরা এই বাসা থেকে বের হয়ে যাব। তো বাসা চেঞ্জের ব্যাপারে আপনাদেরকে আরও কিছু ব্যাপার শেয়ার করব, তো বাইক রাইড করতে করতে ব্যাপারগুলো শেয়ার করি, আর এখন হচ্ছে বাইকের গ্যারেজে চলে যাই। তো এখন আমি আমার বাইকের গ্যারেজে চলে আসছি, ইভেন বাইকটা বেড করেও ফেলছি। তো সত্যি কথা একটু হলেও খারাপ লাগতেছে, কারণ আপনারা আমার এই বাইকের গ্যারেজ ইভেন মানে এই এরিয়াটা অনেকবার দেখছেন। সো এই এরিয়াটা ছেড়ে এখন হচ্ছে মিরপুর 13-র দিকে চলে যাইতেছি, বাসাটা মিরপুর 13-তেই নেওয়া হয়েছে। সো লাস্ট দিন এই বাইকের গ্যারেজে, এখন বাইকটা স্টার্ট করি। স্টার্ট করে মিরপুর 13-র দিকে যাই, আর এখানে সামনে চাচারা আছেন বা যারা আছেন সবার কাছ থেকেই বিদায় নিব। তো এখন বলি বাসা চেঞ্জের ব্যাপারে, যদিও তেমন কোনো শর্ট টুট কিছুই করি নাই, অ্যাকচুয়ালি কোনো ইচ্ছাও ছিল না। গতকালকে বাসার মানে বেসিক যে জিনিসপত্রগুলো সব কিছুই রেখে আসছিলাম, ট্রাক লাগবে, একটা অ্যাপস আছে, তো ওনাদের থেকেই ডাকছিলাম, যদিও ফার্স্ট টাইম। তো মিরপুর 14 ক্রস করলাম, এতদিন আমি যেই এরিয়াটাতে ছিলাম অনেকের সাথে কথা হইছে বা অনেকেই মানে কম্পিটিশন নক দিছে, ভাই আপনি এখানে থাকেন ওইখানে থাকেন, এরিয়াটা ফাইনালি চেঞ্জ করলাম। তো এতদিন থাকতাম হচ্ছে ক্যান্টনমেন্ট পুলপার, তো আমার বাসা থেকে ক্যান্টনমেন্ট যেতে অনলি 2 মিনিট লাগতো, 2 মিনিটও লাগতো না, 1 মিনিট এরকমই লাগতো। তো এখন চলে আসলাম অলমোস্ট আমার বাসার সামনে, বাসা বলতে নতুন বাসা, যেখানে হচ্ছে আমি আজকে থেকেই শিফট করে ফেলছি, সব কিছু মানে নিয়ে আসছি। তো এটা হচ্ছে মিরপুর 13, আর আমার হাতের ডান সাইড হচ্ছে পুলিশ কনভেনশন হল। এতটুকু ছিল আপাতত, এখন বাসায় যাই, সব কিছু সেট আপ করি, আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। সো এই হচ্ছে অবস্থা। তো এখানে গতকালকে সব কিছু রেখে গেছিলাম, এটা হচ্ছে ডাইনিং স্পেস। আসিফ ভাই আমার একটা ফ্রেন্ড আসছে, ও আচ্ছা এই রুম কিন্তু আমার রুম, যদিও সে খুব সুন্দর করে পরিষ্কার করতেছে, তো ঠিক আছে তুমি পরিষ্কার করো। তো এইটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বন্ধু হিসাবে তো তুমি করবাই, স্বাভাবিক ব্যাপার। তো এইখানে সব কিছু এখন সেটেল করা হবে। তো এখন বাজে হচ্ছে 7:31। আরেকটা ব্যাপার, আমার রুমের সাইডে একটা বেলকনি আছে, ইভেন এখানকার ভিউটা
অনেক বেশি জোস। যদিও মানে এইসব এরিয়া আপনাদেরকে আমি কন্টিনিউ দেখাবো আমার ভিডিওতে। এটা হচ্ছে আমার নিউ রুম, আর সাইডে আরেকটা রুম আছে। এই হচ্ছে ব্যাপার, এখন এখান থেকে একটা একটা জিনিস ভিতরে ঢুকাইতে হবে, যদিও সব হেল্প করবে আমাদেরকে আসিফ ভাই। কি বলেন আসিফ ভাই? বড়টা এখানে লাগাইছি ভাই, বড়টা এটা সমস্যা নাই, তিনটা লাইট লাগাইতে পারবো, ফুল চকচক করবে, আপনাকে রাখলে একদম হিরোর মতো লাগবে। আর তানবীরের তো, তানবীর তো বিবাহিত, আর তামিমরে বিয়ে দিব খুব তাড়াতাড়ি। তার আগে তো বন্ধু থাকি সকল বিয়ে করবে। হ্যাঁ, আমি বিয়ে করব আগামী 4 বছর পরে। তো এখন হচ্ছে এগুলো একটা একটা করে সেটেল করি। তো মোটামুটি রুমটা গোছানো শেষ, শেষ বলতে বেড, টেবিল, ফ্রিজ, মানে রুমের মধ্যে এখনও অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হবে। আর এখন বাজে হচ্ছে 10:11, সো আমার আগের বাসায় যাইতে হবে, আরও কিছু জিনিসপত্র আনতে হবে। আর সামনের অবস্থা এখনও আগের মতোই আছে। আসিফ ভাই যাবেন না? চলেন ঘুরে আসি। ঘুরে আসতাম, আমার মনটা তো আওয়াজ করে। নিজে যাচ্ছিস, আসার সময় হচ্ছে ওই ঠান্ডা নিয়ে আসবি, আর আমরা যেটা খাই ওইটা নিয়ে আসবি। টাকা দে। টাকা দে, আসলে আমি সব খরচ করেছি আজকে। কই যে ভাই, কিছু টাকা দেন। কিছু টাকা দেন। ওকে, দেখি অ্যাকচুয়ালি ক্যামেরা টাকা উঠিয়ে যেতে হবে। ভাই 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 ভাই, 5 টাকায় কিছু একটা কোকো পাওয়া যাবে না ভাই, ওই নোটটা দেন, তারপরে আমি কিছু ভরে আনতেছি। ভাই ক্যামেরা চলতেছে, মানুষজন দেখে বলবে যে আসিফ ভাই এরকম, তাইলে দেন। দেন না, দেন না, দেন ভাই, দেন দেন দেন। আচ্ছা, আরেকটা ঘর ওকে করা হইতেছে। এই যে ওমর বেচারা আসলে খুবই কষ্ট করছে, ধন্যবাদ। আর তার হেল্পার তানভীর, আমি একটু অলস, ঠিক আছে। আর সব থেকে বড় কথা যে আমার ফার্স্ট ব্লগের 2টা মেম্বার, তো তারা কন্টিনিউ আছে আমার সাথে না, বেচারা খুব কষ্ট করছে। তো ওমরকে অনেক ধন্যবাদ, আসলে অনেক জিনিসপত্র লাগছে তার। ওকে, সো এখন হচ্ছে বাসার বাইরে যাই, কিছু জিনিসপত্র আনতে হবে, আর আমার আগের বাসায় যাইতে হবে। দ্য নেক্সট ডে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে। গতকালকে ল্যাপটপটাও বন্ধ করতে সময় পাই নাই, সো নতুন বাসায় উঠছি। যদিও অ্যাকচুয়ালি তেমনভাবে হয়তো রুমটা এখনও গোছানো হয় নাই, মোটামুটি ছোটোখাটো ব্যাপারগুলো ক্লোজ করছি। এখনও 2-3 দিন লাগবে বাসাটা গোছানোর জন্য। তো এটাই ছিল ব্যাপার। আর এখন চা বানাইতে যাই, আর যথেষ্ট অন্ধকার লাগতেছে রুমের মধ্যে। সো এই হচ্ছে আমার নতুন রুম, আর আপাতত এটা এভাবেই সাজানো হয়েছে। তার মধ্যে ছোট একটা ব্যাপার, যেই আইডিয়াটা হচ্ছে আসিফ ভাইয়ের, এখানে বড় একটা টেবিল ছিল, এই টেবিলটার পাটগুলো খুলে ফেলা হয়েছে, খুলে ওয়ার্ড্রপের উপরে রাখা হয়েছে, মানে ওইটাও কাজে লাগানো হয়েছে। আর এখানেও এখন সুন্দরভাবে আমি একটু ল্যাপটপ ট্যাপটপ নিয়ে কাজ করতে পারবো। এইটাই এখন হচ্ছে, যেহেতু অনেক সকাল, আই থিঙ্ক সবাই অফিসে চলে গেছে, আর আমি আসলাম চা বানাইতে। চা বানানোর যে ব্যাপারটা, চা বানানোটাই আমি পারি অনলি, আর তেমন কোনো কাজই পারি না অ্যাকচুয়ালি, মানে শিখতেও একটু প্যারা লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার, যদি একটু পানি বেশি নিয়ে নিছি, তো ওইটা প্যারা নাই। ওকে, আর অ্যাকচুয়ালি সকাল সকাল চা খাইতে যথেষ্ট ভালোই লাগে। তো এই হচ্ছে চা বানানোর ব্যাপার। A few moments later, I think চার পানিটা ফুটানো হয়ে গেছে, তো একটু লিকার দিই। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার একটু কম বেশি হয়ে যায়, জানি না এখন কম হয়েছে না বেশি হয়েছে। অ্যাকচুয়ালি টি ব্যাগ দিয়ে চা বানাইতে আমার খুব মজা লাগে, খুব সহজ। এইটা তো এখন চা খাই, আর আপনাদের সাথে ফেস ক্যামে কথা বলি। ও হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে এখানে মানে বসা আর তার সাথে চা, এবার বলি বাসা চেঞ্জের ব্যাপারে। তো আমি দীর্ঘ প্রায় 3 বছর একটা এরিয়াতে ছিলাম, সেটা হচ্ছে ইব্রাহিমপুর পুলপার ক্যান্টনমেন্ট এরিয়া। এই লকডাউনের জন্য বিগত 5 মাসের যে ব্যাপার হয়েছিল, আমি আর তামিম মাঝে মধ্যে
যাওয়া আসা করতাম, ঢাকায় আসতাম, আর তখনই হচ্ছে আপনারা ফরিদপুরের ব্লগগুলো দেখছেন আমার ভিডিওতে। আর ফরিদপুর নিয়ে এখন আপনাদের কাছে আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার বাসা ফরিদপুরে, আপনার বাসা মাগুরায় বা আপনার বাসা যশোরে খুলনায়। তো এই টপিকে এর আগেও আমি আপনাদেরকে বলছি, ইভেন এখন আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করি ব্যাপারটা, সেটা হচ্ছে দুই বছর আগেও আমার ফ্যামিলি হচ্ছে যশোরে থাকতো, আমার আব্বার পোস্টিং এখন ফরিদপুরে, আর আমি আগে ঢাকা থেকে প্রতি মাসে একবার করে ফরিদপুরে যাইতাম। যেহেতু আমার আব্বার পোস্টিং ফরিদপুরে, সো আমার ফ্যামিলিও এখন ফরিদপুরে, আমার হোমটাউন মাগুরা, বাট আমার জন্ম ফরিদপুরে, ইভেন ফরিদপুরে আমার নানা বাড়ি। লাস্ট টাইম যখন হচ্ছে ওই এরিয়াটাতে থাকতাম, আমার সাথে যে আমার জুনিয়র দুই তিনজন ভাই ব্রাদার থাকতো, তো মানে একটা অভ্যাস হয়ে গেছিলো সবার সাথে থাকতে থাকতে। ইভেন আমি যখন ব্লগ স্টার্ট করি, তো তখন আমার ব্লগ যে মানে ফার্স্ট ব্লগটা, তো ওই ব্লগেও আমার সাথে আমার যেই ভাই ব্রাদারগুলো ছিল আর কি। তো পরে চিন্তা করলাম যে এই দিকে আসা যাক। তো এই দিকে আসার ব্যাপারে তো বলি দুইটা মেম্বারের কথা, এক হচ্ছে তানভীর আর আরেকটা হইতেছে তমো। তো ওরা দুজন বলে যে ভাই আমরা চিলেকোঠায় থাকি, তো আপনি চাইলে উঠতে পারেন চিলেকোঠায়, আমাদের সাথে থাকতে পারেন। ওই বাসার ভাড়া দীর্ঘ পাঁচ মাস ধরে কন্টিনিউ মানে অ্যাকচুয়ালি বেয়ার করতে হচ্ছে। তো পরে ভাবলাম যে ফুল একটা ফ্ল্যাটের ভাড়া এইভাবে, আমি মানে অ্যাকচুয়ালি সিঙ্গেল একটা মানুষ, তো এইটা চিন্তা করে তাই ভাবলাম ওদের সাথে চিলেকোঠায় উঠে যাই। চিলেকোঠার বাসায় ওরা তিনজন থাকা যাইতো আর কি, মানে চিলেকোঠার বাসা বলতে এখন আর কি হচ্ছে ছয়তলা, চিলেকোঠাটা হচ্ছে সাততলা। তো আই থিঙ্ক তামিম থাকলে হয়তো চারজন আমরা থাকতে পারতাম না, তো এই জন্য পরে ওরা বললো যে ভাইয়া ছয়তলাটা ফাঁকা হয়েছে, আমরা ছয়তলায় উঠে যাই চারজন। এখন আমি যে এরিয়াটাতে বাসা নিছি, এটা হচ্ছে মিরপুর 13 নম্বর পুলিশ কনভেনশন হলের অপোজিটে। আই থিঙ্ক আমার বাসা থেকে পুলিশ কনভেনশন হলটা দেখা যায়, সামনে দেখতে পাচ্ছি, তো ওইটা আপনাদেরকে এখন দেখাবো না। সো এটাই ছিল মেন ব্যাপার। তো আমি জানি না আমার এই ব্লগটা আপনারা কিভাবে নেবেন, কারণ লাস্ট আমি যে ব্লগটা আপলোড করছি ওই ব্লগে অনেক কমেন্ট পাইছি আপনাদের যে ভাই আপনার রেগুলার ব্লগ দেখতে চাই। আমি অ্যাকচুয়ালি সপ্তাহে 7 দিনে 7টা ব্লগ করতে পারবো না বা আপলোডও করতে পারবো না, এত এনার্জি আমার নাই। সো মাঝে মধ্যে হয়তো সপ্তাহে 3টা বা 2টা ভিডিও আপনাদের জন্য আমি করব। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। আর বাসা চেঞ্জের ব্যাপার তো বললাম, হয়তো অনেকেই কমেন্ট করবেন যে ভাই আপনি আগে না ওই এরিয়ায় থাকতেন, ওইখান দিয়ে বেরোইতেন, এখন কেন মিরপুর 13 নম্বর দিয়ে বেরোইতেছেন। তো এই জন্য আপনাদের ক্লিয়ার করলাম, আর যেহেতু আমি আমার সব ব্যাপার আপনাদেরকে শেয়ার করি, তো এই জন্য এই ভিডিওটা বানানো। তো আমার এই ভিডিওটা এতটুকুই, সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।